ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে বিচ্ছেদ ও রাজনীতি নিয়ে রূপালী পর্দা থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। বর্তমানে বেশ সরব হয়েছেন কাজে, তবে আবার নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মাহিয়া মাহি। নিজেকে আবারও ফিট করতে নিয়মিত জিমে যাচ্ছেন এবং অংশ নিচ্ছেন নানা আয়োজনে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র 1 মিনিট 8 সেকেন্ডের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এ নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 8 সেকেন্ডের এ নাচের ভিডিওতে ঝড় তুলেছেন মাহি। ভিডিওটি দেয়া মাত্রই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যেখানে নায়িকাকে আবারও নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। ভিডিওটি প্রকাশের পর 20 ঘন্টায় 50 লাখের মতো মানুষ দেখেছেন ভিডিওটি এবং প্রতিক্রিয়া জানিয়েছেন 1.5 লাখ মানুষ, যারা অধিকাংশই মাহির নতুন লুক ও নাচের প্রশংসা করছেন। ভিডিওটিতে মাহিয়া মাহির বিভিন্ন পোজে চেয়ারকে ব্যবহার করে নাচ দর্শককে করেছে বাকরুদ্ধ। ভক্তদের প্রতিক্রিয়ায় মাহি নিজেও বেশ উপভোগ করছেন বিষয়টি। মাহিয়া মাহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে 2022 সালে যাও পাখি বলতারে সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে তার নায়ক আদর আজাদ ও শিপন মিত্র। কবির চৌধুরী, জয় মাইটিভি।